দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সাফার মালটা বাগান থেকে। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি মালটা বাগানে, সেখান থেকে আমরা বেশ কিছু মালটা কিনলাম। তো এবং পাশাপাশি আপনাদেরকে একটু যদি দেখাই একটা গাছে কি পরিমাণে আসলে মালটা ধরে আছে। মালটা বাগানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এরকম দৃশ্যগুলো। আমাদের কাছে খুব ভালো লাগলো এবং আমরা মালটা খেলাম একটা গাছ থেকে সরাসরি কেটে। তো অনেক মিষ্টি, আর মালটাগুলো ধরছে দেখেন, এত সুন্দরভাবে ধরে আছে, চোখের দেখাটা আপনি যদি দেখেন বাগানের ভিতরে ঢুকলে এত সুন্দর দৃশ্যটা আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের দেশ কৃষিমাতৃক দেশ, কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছে বর্তমান নওগাঁর সাপাহার উপজেলাতে। আমের একটা কিন্তু বিপ্লব ঘটিয়েছে, সেই পাশাপাশি ড্রাগন এবং মালটা ব্যাপক হারে বাণিজ্যিক হারে কিন্তু শুরু হয়ে গেছে। যেই যেই বাগানটাতে রয়েছি সেটা এক সার দেওয়া আছে আম গাছ, আরেক সার দেওয়া আছে আপনার মালটা। সেই মালটাগুলোর গাছের বয়স আপনার 3 বছর, 3 বছরের বয়সে গাছে দেখেন কি পরিমাণে আসলে মালটাগুলো ধরে আছে, আর প্রচুর পরিমাণ ধরছে এবং মিষ্টি, খুব সুন্দর মিষ্টি আমরা খেলাম, পাশাপাশি এখান থেকে কিনলাম। আপনারাও চাইলে কিনতে পারেন সরাসরি বাগান থেকে মালটা। মালটাগুলা দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে, গাছ ছোট কিন্তু ধরছে একেবারে অনেক বেশি। আর প্রত্যেকটা মালটার পিছনে দেখেন একটা করে পয়সার ছাপ চিহ্ন আছে, অর্থাৎ যেই মালটাটা মিষ্টি হয় এবং গাছের এখনো ধরে আছে অনেক বড় বড় সাইজ। প্রত্যেকটা গাছে যে সাইজটা ধরে আছে এটা আপনি কেজিতে 5টা ধরবে, এটা অনেক বড় বাগান। আমি তো সব ঘুরে দেখানো সম্ভব না, তারপরেও কিছুটা আর কি দেখাচ্ছি। বাগানের ভিতরে রয়েছি, এই গাছগুলো তো ধরে আছে, পাশাপাশি অন্য সারে যদি একটু যাই কাটিমনও দেওয়া আছে এই বাগানের ভিতরে। মিশ্রিত বাগান প্রথমের দিকে করছেন উনি, এই যে এটা একটা আপনার লাইন, অনেক বড় বাগান, চলে যাবেন এক সারি দেখতে পাবেন অনেক মালটা, খেতেও পারবেন সুস্বাদু লাগবে। আর তো বাগানে আসলে মালটা নয় শুধু, যত রকম ফল আছে সবই খেতে পারবেন ইনশাল্লাহ, আমি তো খাই, কারণ আপনাদেরকে পৌঁছানোর আগে আমি নিজে একবার খাই, সেটা আমার নিজের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে, আর যদি নিজের কাছে ভালো না লাগে কেন আপনাদের কাছে পাঠাবো, কথাটা এটাই। কিন্তু আজকের মালটা বাগান দেখালাম, নিজেও দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা চাইলে বাণিজ্যিক হারে মালটা করতে পারেন, বাংলাদেশে শুরু হয়েছে এখন বাণিজ্যিক আকারে মালটা চাষ। আপনাদের সাথে একটু বাগান মালিকের সাথে কথা বলাই। এই দেখেন এই গাছটা ধরে আছে, বড় ভাই কেমন আছেন? ভালো আছেন। আপনার এই মালটা বাগানটা কত বিঘার উপরে আছে? 7.5 বিঘা। কত বছর হলো এই মালটাটা করছে? এটা রানিং 3 বছর। ফল ধরা শুরু করছে কয় বছর থেকে? আপনারা শুনলেন সরাসরি মালিকের মুখে যে মালটার বাগানটা 3 বছর বয়স এবং প্রথম বছর থেকে এই ফল ধরা শুরু হয়। আপনারা চাইলে মালটা বাগান করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।